সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সবার গাথাতে জানাচ্ছি, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আপনাদের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা এবং গ্রন্থনায় রয়েছি আমি হাসান আবাবিল। এবং বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিজ্ঞ আলোচক, আমাদের সম্মানিত মেহমান। আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে আজকে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক বায়োকেমিস্ট্রি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ এবং আজীবন সদস্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী। ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, আপনাকে আমাদের এই বরেন্দ্র টিভির স্টুডিওতে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ হাসান আবিউলকে এবং হেলটেক কর্তৃপক্ষকে এবং বরেন্দ্র অনলাইন টিভি চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনি জানেন যে মাহে রমজান এখন চলমান, রমজান মাস চলছে এবং এই রমজান মাসে মানুষের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভাবনা, চিন্তা এবং বিভিন্ন সমস্যা থাকে। অনেকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুঁজে পান না, এবং আমাদের দর্শকদের প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার জন্য আমরা আমাদের এই ধরনের আয়োজন করে থাকি। আমাদের এই রমজান মাসে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। স্যার, এই ডায়াবেটিস রোগীরা কী ধরনের রুটিন মেনটেন করবে? স্যার, মূলত ডায়াবেটিস রোগীদের যে অসুবিধা হয়, ডায়াবেটিস রোগীদের যে প্রবলেম হয়, তাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, তখন তারা এই রক্তে সুগারকে কমানোর জন্য বিভিন্ন রকমের ওষুধ গ্রহণ করেন। সেই ওষুধগুলো বিভিন্ন রকমের মেকানিজমের মাধ্যমে ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। তার মধ্যে একটা ওষুধ হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, আর কিছু আছে ইনসুলিন। তো ইনসুলিনে আবার লং অ্যাক্টিং আছে, শর্ট অ্যাক্টিং আছে, কোনোটা খুব তাড়াতাড়ি গ্লুকোজ লেভেল কমায়, কোনটা আস্তে আস্তে কমায়। এজন্য ডায়াবেটিস রোগীদেরকে প্রথমে দেখতে হবে তার সুগার লেভেলটা কেমন, তার ওষুধ আগে যে ওষুধগুলো খেত সেখান থেকে তাকে দেখতে হবে যে সুগার লেভেলটা তার কেমন নিয়ন্ত্রণে থাকে কি না। আর সবসময় চেষ্টা করতে হবে যে ডায়াবেটিসের রমজানের সময়ে তার যেন হাইপোগ্লাইসেমিয়া না হয়। হাইপোগ্লাইসেমিয়াটা বেশি মারাত্মক, হাইপারগ্লাইসেমিয়া হলে তেমন অসুবিধা নেই, কিন্তু যদি হাইপো হয়ে যায়, সুগার লেভেল যদি কমে যায়, তখনই কিন্তু একটা মারাত্মক ঝুঁকির সম্ভাবনা থাকে। এই জন্য এটাকে প্রতিরোধ করার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তার শরণাপন্ন হতে হবে। আগে যে ওষুধগুলো খেতেন সেই ওষুধগুলো কীভাবে খাবেন সেটা ডাক্তারের সঙ্গে, তার সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে বসে উনি ডোজ ঠিক করে নেবেন, যেন তা হাইপোগ্লাইসেমিয়া না হয়। আসলে হাইপোগ্লাইসেমিয়া বলতে আমরা কি সাধারণত কি বুঝে থাকবো? আসলে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে যে নর্মালি আমাদের গ্লুকোজের লেভেল থাকবে ফাস্টিং অবস্থায় নর্মাল লেভেল হচ্ছে 3.5 to 5.6 মিলিমোল পার লিটার, কিন্তু ডায়াবেটিস রোগীদের ইউজুয়ালি মোর দ্যান 7 থাকে, অথবা যদি 2 hours আফটার ব্রেকফাস্টের হিসাব বলি আমরা, তাহলে এদের লেভেল থাকবে মোর দ্যান 11.1 মিলিমোল পার লিটার। কিন্তু ডায়াবেটিস রোগীরা যখন এটা মেনটেন করতে পারে না, তার নর্মাল ইনসুলিনের অভাব হয়। ইনসুলিনের অভাব হলে ইনসুলিনটা আসে প্যানক্রিয়াস থেকে, ইনসুলিনের অভাব হলেই তখন তার সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে না। তখন যদি ইনসুলিনের লেভেল বেশি হয়ে যায় তখন রক্তের সুগার লেভেলটা কমে যায়। আর আমাদের মানুষের শরীরে কিছু কিছু অর্গান আছে যেগুলো শুধু সুগার খায়, সুগার ওদের প্রধান খাদ্য। যেমন প্রথমটা হচ্ছে ব্রেন, ব্রেনে যদি কিছুক্ষণ ব্লাড সুগার কমে যায় তাহলে কিন্তু মানুষটা অজ্ঞান হয়ে যেতে পারে। এজন্যই সবসময় লেভেলটা যেন ঠিক কন্টিনিউয়াস সাপ্লাই পায়, এই জন্য সবসময় সুগার লেভেলটা যেন ভালো থাকে, এই জন্য চেষ্টা করা হয় সুগার লেভেলটা মেনটেন করতে। আবার হাইপারগ্লাইসেমিয়া হলে তো তার ডায়াবেটিসের যে কুফল সেগুলো তার শরীরে বাসা বাঁধবে, যেমন তার কিডনি নষ্ট হবে, তার হার্ট নষ্ট হবে, তার চোখ নষ্ট হবে, বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেবে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে দর্শকদের প্রতি, তারা যেন মাহে রমজানের সময়ে তাদের সুগার লেভেলটা ঠিক রাখার জন্য সেহরিটা খাবে একবার লেট আওয়ারে। অনেকে করেন কি যে সেহরিটা রাতে ঘুমানোর সময়ে যে 1টা বেজে গেল বা 2টা বেজে গেল খেয়ে নিয়ে একবার ঘুম দেন, কিন্তু এটা না করে তারা সেহরিটা খাবে একেবারে লেট আওয়ারে, যে আজানের যেন 5 মিনিট আগে তা খাওয়াটা শেষ হয়। আবার ঠিক ইফতারের পর সারাদিন ক্ষুধার্ত, ইফতারের পরে অনেকে মনে করে যে এখনই সব খেয়ে ফেলি, এই খেলে আবার কি হঠাৎ করে তার সুগার লেভেল অনেক বেড়ে যাবে। এই জন্য ডায়াবেটিস রোগীদের হচ্ছে কি যে তারা মানে খাবে, ইফতার করলেও একটু অল্প একটু ইফতার করে নিয়ে নামাজে গেল, আবার নামাজে পড়েছে বারে বারে খাবে,
মানে আপনি বলতে চাচ্ছেন স্যার ইফতারটা সে ভেঙে 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 খাবে, পর পর খাবে, অল্প হ্যাঁ অল্প 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 করে খাবে, একই সমান ক্যালোরি। একটা মানুষের মোটামুটি পার ডে 1800 কিলো ক্যালোরি শক্তি লাগে, এনার্জি লাগে। তাহলে 1800 কিলো ক্যালোরি সমান শক্তি যদি পেতে হয়, আমি এটাকে আমি কিছু সেহরিতে খাবো, কিছু ইফতারের পর খাবো, আর কিছু মানে ইফতার এবং সেহরির মাঝামাঝি সময়ে রাত 11টার দিকে কিছু খাবো, তাহলে আমার মনে হয় না যে ডায়াবেটিস রোগীদের কোনো প্রবলেম হবে। ধন্যবাদ স্যার, অনেক চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল। আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত অতিথি ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমান স্যার, তার সঙ্গে। আপনারা প্রত্যেক দিন পুরো মাহে রমজান মাস জুড়ে ঠিক বিকাল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাদের কমেন্টস বক্সে সেই প্রশ্নগুলো করবেন, আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলছিলাম। একটি প্রশ্ন প্রায় এসে থাকে স্যার, বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, যে রোজা থাকা অবস্থায় তারা কোনো প্রকার সুগার মেনটেন বা সুগারের যেই মাত্রা সেটি স্ট্রিপ দিয়ে পরিমাপ করার সুযোগ আছে কি না? হ্যাঁ, সেটা সুযোগ আছে। এখানে আমাদের এটা নিয়ে অনেক বিজ্ঞ আলেমগণের মতামত হচ্ছেন যে যদি কেউ সুগার টেস্ট করে এতে রোজা কোনো ভঙ্গ হয় না। ইসলামিক ফাউন্ডেশন বড় বড় ওলামারা তা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে না, শুধু টেস্ট করলে রমজান মাসে যদি কেউ যদি ব্লাড দেয় এতে কোনো ক্ষতি হয় না, রোজা ক্ষতি হলে তিনি এটা করতে পারেন, এবং তিনি এটা করতে পারেন এবং তিনি চেক করতে পারেন তার যে কুফল, যেমন হাইপোগ্লাইসেমিয়া তার মারাত্মক কুফল ডায়াবেটিক রোগীদের জন্য, এটা তিনি প্রিভেন্ট করতে পারেন, এজন্য এটা অসুবিধা নাই। আর আল্লাহ তাআলা আমাদের দেহে কিছু অর্গান দিয়েছেন যেটাতে আমাদের, যেমন খাবার, আমরা যখন বেশি খাবার ফসল ঘরে তুলি, ফসল অতিরিক্ত তুলে আমরা গোডাউনে রাখি, আমাদের দেহ আল্লাহ কিছু গোডাউন বানিয়েছেন। এই একটা মূল উপাদান হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন আমাদের দেহে জমা থাকে, এটা লিভারে জমা থাকে, এবং যখন প্রয়োজন হয়, যেমন আমাদের খাদ্যের যখন অভাব হয় তখন গভর্নমেন্ট গোডাউন থেকে ছেড়ে দেন, ঠিক এরকমই আমাদের দেহে যদি রক্ত সুগার কমে যায় আল্লাহ কিন্তু আমাদের যে জমানো সুগার আবার অটোমেটিক ব্লাডে দিয়ে দেন, তখন এই মেকানিজমের মাধ্যমে আমাদের ব্লাডে সুগারটা অলওয়েজ মেনটেন হয়। তবে ওই যে ওদের প্রবলেম যারা ইনসুলিন নেন কিংবা শর্ট অ্যাক্টিং ড্রাগ নেন, এই জন্য যা সঠিক না, তাদের একটু খেয়াল রাখবেন যে আপনি ড্রাগটা নিয়ে আবার দেরি করবেন না, যে ইফতার করার আগে আপনি ওষুধটা খেয়ে, ইফতার করে ওষুধটা খেয়ে চলে গেলেন, দিয়ে নামাজ পড়তে গিয়ে আধা ঘন্টা পাওয়া আসলেন, তাহলে কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য সব দিক ব্যালেন্স করে আপনাকে চলতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে, আমি ওষুধ খেয়েছি আমাকে বেশি দেরি লেট করা যাবে না, মানে ওষুধের অ্যাকশন শুরু হয়ে যাবে, এই জন্য আল্লাহ আমাদের দিয়েছেন। আর হাইপোগ্লাইসেমিয়ার কিছু উপসর্গ দেখা দিতে পারে, এই উপসর্গগুলো আমি মনে করি দর্শকদের সবার মনে রাখা উচিত। যদি কোনো রুগী হঠাৎ করে ঘামতে থাকে, তার স্কিন ঠান্ডা হতে থাকে, বা তিনি চোখে অন্ধকার দেখতে পারেন, অথবা মনে হতে পারে যে আমি কেন যেন ভুলে যাচ্ছি, আগে কথাবার্তা ভুলে যাচ্ছি, কনফিউশন যে কাকে দেখলাম, স্মৃতিশক্তি কমে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, এরকম হলেই আশেপাশের লোকজনকে বুঝতে হবে লোকটি হাইপোগ্লাইসেমিয়াতে ভুগছে। যখন এই যে হাইপোর লক্ষণগুলো দেখা যাবে, ঠিক তাৎক্ষণিক ওই পেশেন্টের কি করা উচিত স্যার? তাৎক্ষণিক ওই পেশেন্টের রোজা ভেঙে দেওয়া উচিত আমি মনে, এবং তাকে একটু সুগার বা চিনি, গ্লুকোজ, একটু গ্লুকোজ খাওয়ালেই তিনি ফিরে আসবেন। যদি সেই ইনিশিয়েটিভ সিদ্ধান্তগুলো না নেওয়া হয় তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে স্যার? ইনিশিয়েটিভ সিদ্ধান্ত না নিলে তো তিনি যেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিক শক, তিনি হাইপোগ্লাইসেমিক শকে চলে যাবেন। আর একবার শকে গেলে তার ওই যে ব্রেন, ব্রেনের সেলগুলো হচ্ছে পারমানেন্ট সেল, এই সেল যদি একবার ড্যামেজ হয় সেখান থেকে কিন্তু রিকভারি করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য শকে যদি চলে যায় কেউ তাহলে তাকে ফেরানো কিন্তু খুব কঠিন। এই জন্য যেন শকে যেন না যায়, কেউ যদি ঘামতে থাকে, প্রচুর ঘাম, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনারা তাকে গ্লুকোজ দিয়ে ফেলবেন, এবং সেই মুহূর্তে একটু সুগারটা টেস্ট করে নিলে মনে হয় টেস্ট তো করার কোনো ব্যাপারই না, এখন গ্লুকোমিটার পাওয়া যায়, এই গ্লুকোমিটারগুলো মোটামুটি ভালো, এবং এগুলোতে একটা মানে তাৎক্ষণিক আমরা যেটা বলি মেডিকেলে ভাষায় বলি বেডসাইড টেস্ট, বেডে কোথাও যেতেও হবে না, জাস্ট একটু ব্লাড নেবে, ব্লাডটা টাচ করলেই তার গ্লুকোজ রিডিং দিয়ে দিবে, তাৎক্ষণিক জেনে যাচ্ছে। ধন্যবাদ স্যার, খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান।
হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসানা বাবিল। আপনারা নিশ্চয় অবগত আছেন পুরো রমজান মাস জুড়ে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স তাদের এলাহি টাওয়ারে প্লট বুকিং এ দিচ্ছে আকর্ষণীয় উপহার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে যাব একটি ছোট্ট বিরতিতে, কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন, স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্যবার্তা। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল এবং হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পবিত্র মাহে রমজান মাসে এলাহি টাওয়ারে প্লট বুকিংয়ে দিচ্ছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমাদের সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার। আপনাকে আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম যে ডায়াবেটিস রোগীদের কী ধরনের সমস্যা হতে পারে। স্যার, আসলে এই যে ডায়াবেটিস পেশেন্ট যারা, তারা এই যে সেহেরির সময় এবং ইফতারে কী ধরনের খাদ্য তালিকা মেনটেন করবে স্যার? সে সহজপাচ্য খাবার খাওয়াই উত্তম, তবে যদি কেউ মানে সবজি ফাইবার আঁশ জাতীয় খাবার খায় সেটা সবচেয়ে ভালো। আর ইফতারিতে সময় ডায়াবেটিক রোগীরা শরবত খান, তো শরবত ওনাদের জন্য চিনি তো খুব মানে নিষেধ, কিন্তু শরবত চিনি খেলেও চিনি অল্প খাবে এবং সেখানে একটু লবণ দিবে। এখানে হচ্ছে কি যে সারাদিন একজন রোজাদার ব্যক্তি যখন থাকেন তখন কিন্তু তার বডিতে পানিশূন্যতা দেখা দেয়। এই পানিশূন্যতা থেকে যদি কুইক রিকভারি করতে হয় তাহলে কিন্তু বডিতে আমাদের একটু সোডিয়াম দিতে হবে। এই সোডিয়ামের উত্তম উৎস হলো, সোর্স হলো আমাদের খাদ্য লবণ। এই খাদ্য লবণ যদি একটু শরবতের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ও মানে যে পানিশূন্যতা রিকভারি রেটটা খুব ভালো, তখন তিনি খুব টায়ার্ড ফিল করবেন না। যেমন আমরা যেমন নর্মালের সময় আমরা গরমকালে যদি খুব বাইরে থাকি একটা ডাব যেমন আমাদের খুব তৃষ্ণা মেটায় এবং ক্লান্তি দূর করে দেয়, সেরকম যদি আমরা জাস্ট শরবতের মধ্যে একটু লবণ দিই বা লবণ পানি লেবু শরবত খাই এটা সবচেয়ে উত্তম। এবং এটি আমাদের অনেক সময় ক্লান্তি দূর করতে, হ্যাঁ ক্লান্তি দূর করতে, এনার্জি দূর করতে খুবই প্রয়োজন। ধন্যবাদ স্যার। আমরা একটি বিশেষ বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে লিপিড কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং অলওভার আমরা যে পরিমাণ ট্রান্সফ্যাট খেয়ে থাকি এবং রোজার মধ্যে দেখা যায় যে এই প্রবণতাটা অনেক বেশি ভাজা পোড়া খাওয়ার জন্য, এটা লিপিডের উপরে কী ধরনের প্রভাব পড়ে স্যার? এটা সম্পর্কে আমি বলবো যে আমরা বাজারের থেকে যেগুলো কিনি সেই তেলগুলো হচ্ছে ওরা কিন্তু একই তেলকে বারবার ইউজ করে আর যত রিসাইকেলিং করে, আর যত রিসাইকেলিং করে এই তত কিন্তু সিস বন্ড কিন্তু ট্রান্স বন্ডে পরিণত হয়, ট্রান্স ফ্যাটি অ্যাসিড হয়, আর ট্রান্স ফ্যাটি অ্যাসিড কিন্তু হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর, মারাত্মক ঝুঁকির কারণ। এবং এই যে লিপিড, লিপিডের যে অপকারিতা, কিছু কিছু সব লিপিডই ক্ষতিকর নয় কিন্তু যেমন এলডিএল কোলেস্ট্রল, টিজি এবং টোটাল কোলেস্ট্রল আমাদের হার্টের জন্য ক্ষতিকর। তাহলে আমাদের একদিকে বলি আমরা যে কোলেস্ট্রল মুক্ত খাবার খান, আর একদিকে বলি যে আমরা গরুর মাংস খাচ্ছি, চর্বি খাচ্ছি, প্রাণীজ ফ্যাটটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে আর ভেজিটেবল ফ্যাটটাকে বাড়াতে হবে। কোলেস্ট্রল কিন্তু আমাদের যদিও বাজারে বলা থাকে, লেবেল করা থাকে যে কোলেস্ট্রল মুক্ত খাবার খাবেন, কিন্তু কোলেস্ট্রলের কিন্তু অনেক কাজ আছে, উপকারী দিক আছে।
কিন্তু আমাদের একেবারে কোলেস্ট্রল ফ্রি খাবার খাওয়া যাবে না, আমাদের তাই অতিরিক্ত কোলেস্ট্রল গ্রহণ করা নিষেধ। উচিত না, আমাদের তো কিছু উপকারী ফ্যাটও আছে স্যার। উপকারী ফ্যাটও আছে, যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো, সেগুলো আমাদের উপকারী ফ্যাটি অ্যাসিডস। এবং যে লিপিড ডিজর্ডার যেগুলো আমরা বলি, লিপিড ডিজর্ডার এটা কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজর্ডার। কিছু কিছু ডিজর্ডার এর কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, কিছু কিছু আছে অন্য অসুখের জন্য লিপিড ডিজর্ডার হয়, যেমন হাইপোথাইরয়েডিজম হয়, তারপর হয় যে রেনাল ফেলিও, তারপর হয় ডায়াবেটিক, এগুলোর জন্য আমাদের লিপিড ডিজর্ডার হয়। তবে আমাদের সবসময় মানে পরিকল্পনা করতে হবে যেন আমাদের লিপিডের পরিমাণটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। লিপিডের পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে আমাদের চর্বি মধ্যে আমাদের যে রক্তনালী, রক্তনালী গায়ে আমাদের চর্বি জমা হয়, চর্বি জমা এক পর্যায়ে রক্তনালীটাকে বন্ধ করে দেয়, সেটাকে আমরা ইংলিশে ডাক্তারি ভাষায় বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস হলে ও কিন্তু যেমন পানির লাইন, আমাদের বাসাবাড়ির পানির লাইন যেমন আস্তে আস্তে ময়লা জমে জমে পানি প্রবাহ বন্ধ করে দেয়, সেরকম কিন্তু হার্টে আমাদের রক্তপ্রবাহ বন্ধ করে দিতে পারে। আর এই রক্তপ্রবাহ বন্ধ হলেই হার্ট কিন্তু ওই যে আমরা বলি না হার্ট অ্যাটাক করেছে বা বলি যে স্ট্রোক করেছে, ব্রেনে হবে স্ট্রোক করা, হার্টে হবে হার্ট অ্যাটাক করা। এই জন্য রক্তের পরিমাণে, রক্তের মধ্যে সবসময় লিপিডের পরিমাণকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এই নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে, আমাদের শাকসবজি বেশি বেশি খেতে হবে, তাহলে আমাদের এই লিপিডের পরিমাণটা একটু নিয়ন্ত্রণে থাকবে। স্যার আপনার কাছে একটি বিষয় জানবার ছিল যে যে লিপিড যদি আসলে নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনি বললেন যে কী ধরনের ক্ষতি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে এবং এই যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাও বন্ধ হয়ে যেতে পারে। স্যার আসলে আমরা আমাদের কি উচিত নয় স্যার যে মাঝে মাঝে এই লিপিডটা পরীক্ষা করে? অবশ্যই অবশ্যই থাকছে বা কী অবস্থা? অবশ্যই আমাদের উচিত যে প্রতি ছয় মাসে অন্তত একবার পরীক্ষা করা উচিত। এবং কিছু কিছু লিপিড আছে যে এক্সারসাইজের সঙ্গে সম্পর্কিত, যেমন এইচডিএল কোলেস্টেরল, এটা কিন্তু এক্সারসাইজ করলে এটা বাড়ে। আর গবেষণায় দেখা গেছে যে এইচডিএল এবং এলডিএল এর রেশিওটা একটা নির্দিষ্ট অনুপাতে থাকলে হার্টে অসুখ কম হয়। এই জন্য আমাদের টোটাল কোলেস্ট্রল কনজিউম করতে হবে, একেবারে বাদ দেওয়া যাবে না। আবার এই যে ওয়েল টিজি যেটা বলি আমরা, সেটাকেও কম খেতে হবে। আর এই টিজি কোলেস্টেরল এবং এইচডিএল এলডিএল কোলেস্টেরল অনুপাতটাকে ঠিক রাখতে হবে। এসব ঠিক থাকলে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত ব্যায়াম করলে কিছু কিছু বাড়ন হবে, জমানো চর্বিগুলো বাড়ন হবে, ফ্যাট বাড়ন হবে, আর কিছু এইচডিএল বাড়বে, যার ফলে রেশিওটা যখন ঠিক থাকবে হার্টের অসুখ আমাদের এটা অনেকাংশেই কমে যাবে, কমে যাবে, ঝুঁকিও কমে যাবে, ঝুঁকিও কমে যাবে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক বায়োকেমিস্ট্রি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার আমরা জানি যে আপনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সঙ্গে যুক্ত রয়েছেন স্যার, আসলে আপনাদের হার্ট ফাউন্ডেশন মানুষের জন্য কী ধরনের কাজ করছে সেটি যদি একটু বলতেন স্যার। হার্ট ফাউন্ডেশন মানুষের জন্য স্বাস্থ্য মানে হার্টের সচেতনতা বাড়াচ্ছে, হার্ট মানুষ হার্টের সচেতনতা বাড়াচ্ছে, ডায়াবেটিসের ফলে যে হার্টের সমস্যা হয় সেখান থেকে কীভাবে নিজেকে মুক্ত রাখা যায়। তারপর এই অঞ্চলে রাজশাহী অঞ্চলে যে কিছু কিছু হার্টের অসুখ আছে যেগুলো রিজিওনাল বা এক এক অঞ্চলে বাড়ে, এক এক অঞ্চলে মানুষের জন্য বেশি হয়, সেগুলো নিয়ে রিসার্চের সঙ্গে এখানে কাজ করে এবং নর্মাল হার্টের যে চিকিৎসা হয় এখানে সেটা করা হচ্ছে এখানে। এবং আমরা আধুনিক যে যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত হার্ট ফাউন্ডেশন এখানে তৈরি গড়ে উঠেছেন, এখানে মানুষ সহজেই বিনা অল্প মূল্যেই বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। তার মধ্যে ইটিটি, ইসিজি, ইকো, অনেক অনেক স্বাস্থ্যসেবা এখানে দেওয়া হয়ে থাকে, খুবই স্বল্প মূল্যে দেওয়া হয়। ধন্যবাদ স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি স্যার, একেবারে শেষ মুহূর্তে আমাদের বরেন্দ্র টিভির দর্শকদের জন্য আপনার কী বলার আছে স্যার? দর্শকদের জন্য আমার বলা হচ্ছে যে স্বাস্থ্য মানুষের একটা, স্বাস্থ্য হচ্ছে জন্মগত মানে মৌলিক অধিকার, পাঁচটা মৌলিক অধিকার, স্বাস্থ্য হচ্ছে একটা মৌলিক অধিকার। এই স্বাস্থ্য নিয়ে মানুষকে সচেতন হতে হবে। এখন ডে বাই ডে মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে, আগে মানুষ এক সময়ে অপুষ্টিতে ভুগত আমাদের দেশের জনগণ, কিন্তু এখন দেখা যাচ্ছে অতিপুষ্টি, অতিপুষ্টি যেটাকে বলা হয় ম্যাল মানে ওভার নিউট্রিশনে ভুগতেছে। তবে ওভার নিউট্রিশনে ভোগার আরেকটা কারণ হচ্ছে আমরা ওই যে জাঙ্ক ফুড যেগুলো বলা হয়, আমরা বার্গার খাচ্ছি, আমরা তেল বেশি খাচ্ছি, ভাজা পোড়া বেশি খাচ্ছি, এখান থেকে মানুষকে দূরে সরে আসতে হবে। আর শাকসবজি বেশি বেশি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, একটা সুন্দর মানে ডিসিপ্লিন ল্যাব গড়ে তুলতে হবে। ডিসিপ্লিন ল্যাব গড়ে তুললে বিভিন্ন ধরনের অসুখ থেকে, বিভিন্ন রকমের এ থেকে আমরা বাঁচতে পারবো। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা আমাদের স্পন্সর
পৃষ্ঠপোষক হিলটেকের সৌজন্যে স্যার আপনার জন্য সামান্য একটি উপহার। এটি ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ হিলটেক কর্তৃপক্ষকে, ভারেন্দ্র অনলাইন টেলিভিশন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মাহে রমজান, হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল, আর আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি পুরো রমজান মাস জুড়ে ঠিক প্রতিদিন 4:30 দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টিভির পর্দায়। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সেই জিজ্ঞাসা, সেই প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে করবেন, আমরা চেষ্টা করব প্রতিদিন সেই উত্তরটা দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এলাহি টাওয়ারে রমজান মাসে প্লট বুকিংয়ে দিচ্ছে বিশেষ আকর্ষণীয় উপহার। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হাসান আবাবিল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দর্শকবৃন্দকে, ধন্যবাদ আবিল হাসানকে আমাদের এই সুন্দর উপস্থাপনা আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, আপনাকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।